সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা টুপকারচর গ্রামে এসেছি এবং এই টুপকারচর গ্রামের অসংখ্য সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখাবো। সেই সাথে আমি এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করছি সেটি একজন কৃষক ভাই খুব সুন্দর একটি এখানে লাউয়ের বাগান করেছে, তো আমরা তার সাথে কথা বলবো। তো এই লাউয়ের বাগান কিরকম কিরকম ফলন হচ্ছে এবার? ইনশাল্লাহ ভালো। তো তাই তো দেখেন, এখানে উনি যেটি বললো এর আগেও কিন্তু অনেক লাউ এসেছিল, তো এখন কিছু লাউ এখানে আছে। বয়স হয়ে গেছে না? তো এদিকে পরিবেশটা অত্যন্ত সুন্দর। লেবু গাছ, লেবু দেখেন, লেবু। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের কিছু লেবুর দেখাবো। অত্যন্ত সুন্দর দৃশ্য, একদম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর একটি দৃশ্য আমরা। ও ফাইন লেবু, কত করে হালিগ লেবু বিক্রি করতেছেন? 20 টাকা, 15 টাকা। তাই 25 টাকা। রস কি রকম? রস আছে আবার। তাই রস আমি দুইটা দিয়ে দেই আপনি। আচ্ছা দেখতেছি। ও ফাইন, খুব সুন্দর একটি দৃশ্য। কয়টা লেবু গাছ আছে? একটা, আর একটা ওই আছে, ওটা এমন মন্দ আসে নাই। ঠিক আছে, চলেন আর একটু সামনে যাই, দেখি আর কি কি লাগাইছেন আপনি। এই তোমাদের কি খবর, কেমন আছো? তোমরা ভালো আছো? তো পেঁপে গাছ এটা মনে হয় পেঁপে হবো না। হ্যাঁ হবো কি, ধরবো পরে। পরে তো আগাল ভাঙিয়ে দিলে বলে ই আসে, পেঁপে আসে। আসলে কি সত্যি? তো আর একটি সুন্দর লাউ, একদম সবুজ কচি লাউ গ্রাম বাংলার। তো গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী লাঙ্গল, সেই লাঙ্গল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে লাঙ্গলের ফলা। তো বর্তমান যুগে কিন্তু এই লাঙ্গল হারিয়ে যাওয়ার উপক্রম। তো আমরা এখানে কিন্তু একটি সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঙ্গল পেয়ে গেলাম। তো আসলে সুন্দর এই গ্রামের বাড়িগুলো, অসাধারণ সুন্দর পরিবেশ। তো মোটামুটি তো ভালোই আছেন ইনশাল্লাহ। তা আবার কি শুধু এই সবজি করেন নাকি ধান টানো আছে? ধানও আছে, চিনি দিয়ে খাবা? তাই আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুব সুন্দর একটি দৃশ্য গ্রাম বাংলার, অসংখ্য সুন্দর দৃশ্যগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা এই গ্রাম বাংলার দৃশ্যগুলোই আপনাদের দেখাই। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এছাড়াও আমরা একটু সামনের দিকে যাব এবং এই গ্রামের যে আরও কিছু সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আপনাদের দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর ভালো লাগবে। তো এখান থেকে এক হালি অর্থাৎ চারটি লেবু নিয়ে যাব। তো একদম গাছ থেকে টাটকা লেবু, ভিটামিন সি সমৃদ্ধ। হ্যাঁ আপনি দেখে ইচ্ছে মতো আপনি বাকি জিতলেন। তো অসংখ্য সুন্দর বাতাস কিন্তু বইছে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে, যে অসম্ভব সুন্দর। যদিও এখন জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালের সময়ে কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশ কিন্তু তেমন একটা দেখতে পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম বাতাস এখানে প্রবাহিত হচ্ছে। লেবু গাছ,
তো সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন, সুন্দর একটি রাস্তা সাইড দিয়ে এখানে ধানগুলো কাটা হয়ে গিয়েছে। তো এই গ্রামের ক্ষেতের এরকম আইল ধরে আর একটু সামনের দিকে যাব। সুন্দর কিন্তু বাতাস উঠেছে, তো এই জমির ধানগুলো কিন্তু অলরেডি কেটে ফেলা হয়েছে এবং এই জমির ধানগুলো কিন্তু কাটা হচ্ছে। তো কিছুদিনের মধ্যে সব ধান কিন্তু কাটা শেষ হয়ে যাবে। তো সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে ধান কাটছে অনেকেই। তো সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে কিন্তু ধান কাটা হচ্ছে। তো কি ধান কাটার পরে ঝুড়াইতেছেন, মোটামুটি কেমন আছেন আপনারা? ভালো আছেন না? এটা কি ধান কাটতেছেন? হাইব্রিড ধান। হাইব্রিড ধানের ফলন কিরকম হয়েছে এবারে আপনাদের? ফলন আপনার 20 এর উপরে গেছে। 35। তো আপনারা কি অন্য জায়গা থেকে আসছেন নাকি এই জায়গায় থাকেন? ধানগঞ্জ থেকে আসছেন না? এখানে ধান কাটবেন আবার বাড়িতে চলে যাবেন আজকেই? ও মানে ধান কাটা পুরো এই পুরো পুরো টুকু এলাকার শেষ হলে তারপরে যাবেন? তো এখানে কিন্তু অনেকটুকু জায়গা রয়েছে, তো এই জায়গাগুলো ধান কাটার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো এখানে সুন্দর আর একটি দৃশ্য পেয়ে গেলাম, সুন্দর প্রাকৃতিক পরিবেশ মেঘে ঢাকা গ্রাম বাংলার প্রকৃতিতে। অসম্ভব সুন্দর বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এই গ্রামের আরো কিছু দৃশ্য আমরা দেখাবো, এর জন্য সামনের দিকে যেতে হবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। তো গ্রামীণ পরিবেশ, সুন্দর একটি গ্রামীণ পরিবেশ দেখে মনটা ভরে যায় এরকম গ্রাম বাংলার পরিবেশে। আসলে ঘুরতে খুবই ভালো লাগছে আমার আজকে, যেহেতু কোনো রোদ নেই, সেরকম কোনো গরম নেই, এরকম সুন্দর বাতাস। সবুজ কচু পাতা, তো খুবই ভালো লাগছে এরকম বাতাস। আর গ্রামের রাস্তার পাশে এরকম, এগুলোকে আমরা হাতিসুরা গাছ বলি। হাতিসুরা গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে।